ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমান শহরের রাস্তায় এবং আমার পাশেই হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। এবং এই হাসপাতালেই ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান শহরে যান নিয়ন্ত্রণের পাশাপাশি টোটোর যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের জন্য প্রশাসন বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যেই প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন, যেমন মোটর বাইক এবং চার চাকার ক্ষেত্রে যেরকমভাবে ড্রাইভিং লাইসেন্স লাগে সেরকমভাবেই পয়লা জানুয়ারি 2020 থেকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং ড্রাইভিং লাইসেন্স থাকলেই তবে কিন্তু তার সে টোটো চালাতে পারবে। এবং যেরকমভাবে মোটর বাইক এবং সমস্ত চার চাকার ক্ষেত্রে অনলাইন পদ্ধতিতে যেরকমভাবে আবেদন করতে হয় ঠিক সেই রকমভাবেই প্রথমে আবেদন করতে হবে, এবং তারপরেই মিলবে হচ্ছে লাইসেন্স পাওয়ার ছাড়পত্র। এবং শুধু লাইসেন্স পাওয়াই নয়, এবং প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত, সেই লাইসেন্স নেওয়ার পর তাদের কাছ থেকে এনওসি নেওয়ার নিতে হবে সেই সংশ্লিষ্ট পৌরসভা বা পঞ্চায়েত থেকে। সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষ আছে বা ব্যবসাদার আছে তাদের সবার সাথে আলোচনা করার পরই এ বিষয়ে সঠিক পদক্ষেপ নেবে প্রশাসন। ক্যামেরায় রতীন্দ্রনাথের সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, বর্ধমান।